আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছি আমরা? সো সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যাই এন্ড আমাকে বলেন যে আমাকে প্রপার্টি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, অ্যাজ আই এম টু লেট, টু মাচ লেট। আমি এত লেটে সাধারণত মানে এত লেট করি না, বাট সামহাও আজকে লেট হয়ে গেছে। সো সবাই একটু জয়েন হন, লাইফটা ক্লিয়ার আছে নাকি একটু বলতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস যে আমার ফোনটা শেক করছে নাকি, একটু কষ্ট করে বলে দেন যে আমার ফোনটা শেক করছে নাকি, আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি, সেইটা একটু বলতে হবে, ঠিক আছে? সেটা বলে দেন। অ্যান্ড অফকোর্স আজকে যে অফারটা আপনারা পাচ্ছেন, সেই অফারটা আপনারা কখনোই পাননি বা কোনো জায়গায় পাবেন না, এতটুকু এনশোর আজকে আমি আপনাদেরকে করছি। সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান, লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যদি ক্লিয়ার থেকে থাকে, ঠিক আছে? একটু একটু কষ্ট করে লাইভে জয়েন হন, ফার্স্ট ফার্স্ট হ্যাঁ নারায়ণগঞ্জ শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নম্বর শপ। আরেকটা হচ্ছে তোমার সাভারে সেনা শপিং কমপ্লেক্স সেন্টারে তৃতীয় তলায় সি নাম্বার সেক্টরের 16 নাম্বার দোকান। সো ইন টোটাল আমাদের 4টা আউটলেট, আলহামদুলিল্লাহ এই 4টা আউটলেটই আল্লাহর রহমতে এখন খোলা আছে, ওপেন আছে। সো তোমরা সবাই গিয়ে পারচেস করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি বলবো যে আউটলেটে গিয়ে যখন পারচেস করবে দেখবে যে তখন তোমার কাছে জিনিসটা বেশি ভালো লাগবে, ঠিক আছে? হাই আপু, বাবুল আপু কি অবস্থা, কেমন আছেন? আপু আর ভাই আমি জানি না, সো কি অবস্থা, কেমন আছেন? হাই হ্যালো, কি অবস্থা, কেমন আছেন সবাই? হ্যালো সুইট হার্ট, ওয়েলকাম, লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। একটু লাইভটা শেয়ার করতে হবে নিশিতা, ঠিক আছে? লাইভটা শেয়ার করতে হবে। আমি ইউজুয়ালি এই টাইমে লাইভে আসি না, কিন্তু কেন হচ্ছে কি কেন না, অবশ্যই আমি আর আমি হচ্ছে গিয়ে লাইভে জয়েন হয়েছি। আর আমি বলবো লাইভটা একটু শেয়ার করবেন কাইন্ডলি, হ্যাঁ লাইভটা একটু দ্রুত শেয়ার করতে হবে। আচ্ছা, সো বেসিক ইনফরমেশন শেষ, এখন একটু কথাবার্তায় আসি। কথাবার্তা হচ্ছে কি আমরা কিন্তু 5% ডিসকাউন্টও পাচ্ছি, 10% ডিসকাউন্টও পাচ্ছি। সো যারা নাকি স্মার্ট এনাফ আছেন, আমার কাছে মনে হয় তারাই 10% ডিসকাউন্টে এভেল করবেন, সেটা যেভাবেই হোক না কেন 10% ডিসকাউন্টে এভেল করবেন, যেখানে আপনি 10% ডিসকাউন্টও পাচ্ছেন, আপনি 5% ডিসকাউন্টও পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে যারা হচ্ছে কি তোমার স্মার্ট আছে, যারা বোঝে, বোঝবান যারা, তারা অবশ্যই 10% ডিসকাউন্টটা নিবে। বাট 10% ডিসকাউন্ট যারা নিতে পারবে না, 10% ডিসকাউন্ট মূলত বাংলা লিঙ্কের কাস্টমারদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে কি তোমাদের 5% ডিসকাউন্ট হচ্ছে আমাদের যে টপ ফ্যানগুলো আছে, এখানে আমাদের অনেক টপ ফ্যান আছে, অনেক অনেক টপ ফ্যান আছে, তো তাদের জন্য। ওকে, আচ্ছা, হাই হ্যালো সুমি আপু, কি অবস্থা, কেমন আছেন সবাই? একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আচ্ছা, কি লিখেছো, অ্যালাইকের ডে নাইট ক্রিমটা কি ভাইকে রিস্টক করতে বলো, ইনশাআল্লাহ অবশ্যই রিস্টক করা হবে। আচ্ছা আপু, কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর দেরি না করে আমি বলবো যে আমি স্টার্ট করে দিই, আর তার আগে আমি একটু বলবো, আজকে সবাইকে কমেন্ট করতে হবে অফার লিখে, সবাইকে অফার লিখে কমেন্ট করতে হবে, যারা দেখি অফারটা এডিট করতে চাচ্ছেন সবাইকে অফার লিখতে হবে, সবাইকে লাইভটা শেয়ার করতে হবে। সো আমি আর দেরি না করি, অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ একটা বিউটিফুল একটা কানের দুল আমি পরা, এটা অনেক সুন্দর একটা কানের দুল, হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কানের দুল। এটা কানের দুল বলতে হচ্ছে কি, এটা একটা সেট, এটা একটা ব্রাইডাল সেট, সেমি ব্রাইডাল বলতে পারো অথবা ব্রাইডাল বলতে পারো। সো সবাই যে কাজটা করবে হচ্ছে কি লাইভটা শেয়ার করবে, কমেন্টস করতে হবে। সো এটা হচ্ছে কি আপু তোমাদের একটা সুন্দর বিউটিফুল একটা কানের দুল, যেটা নাকি তোমার হচ্ছে কি আছে কি বলে এটাকে গলার সেটটা আছে, গলার সেটটা আমি দেখাই দিচ্ছি, টিকলিও আছে সেটাও আমি দেখাই দিই। এগুলো না অনেক বেশি রিজনেবল, এই আমি বলবো কেন শেয়ার দেন। থ্যাংক ইউ সো মাচ, মেনশন দান, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে মেনশন করতে হবে সবাইকে। আচ্ছা, এরপর আমি একটু তোমাদেরকে বলি যেটা আমি বলছিলাম, আমি ও যেটা বলছিলাম সেটা আমি একটু কন্টিনিউ করি, ঠিক আছে? নাইস আপি, থ্যাংক ইউ সো মাচ। সো এগুলো হচ্ছে কি বেসিক্যালি এগুলো ব্রাইডাল জুয়েলারি, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমাদের ব্রাইডাল জুয়েলারি। সো এগুলোর যেহেতু ব্রাইডাল, সেহেতু তোমার হচ্ছে কি একটু তোমার কস্টলি থাকবে, বাট ট্রাস্ট মি এইগুলোর যে কস্ট, তুমি যখন এটা কস্টটা দিয়ে নিবে তোমার কাছে মনে হবে ওয়ার্থ ইট, মোর দেন ওয়ার্থ ইট, মানে তোমার হচ্ছে গিয়ে ভাই জিতছেন এরকম টাইপের একটা জিনিস। কারণ এগুলোর প্রাইস কোথাও, তোমাকে আমি একটা জিনিস বলি, অনেক পেজ আছে শুধুমাত্র নামে চলে, ঠিক আছে? নামে
আমরা কিন্তু ওই রকম না, আমরা নামে যেরকম কামেও সেরকম, মানে কাজেও আমরা সেই রকম। সো সেই জিনিসটা আমি বলছি যে অনেক রিনোন রিনোন পেজে আমি দেখি যে এগুলোর প্রাইস, ভাই এগুলোর প্রাইস 14,000 15,000 10,000। কেন কেন যে এখানে মেকআপ রোল দিয়ে তোমাদেরকে এত এত রিজনেবলে এক্সক্লুসিভ কিছু ডিজাইন দিবে, ঠিক আছে, এক্সক্লুসিভ কিছু। সো যারা যারা যেখানে আছো লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দিও, ঠিক আছে। অফার, থ্যাংক ইউ সো মাচ। আপু অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য কোন ফেস ওয়াশ ভালো হবে একটু বলবে? আপু অতিরিক্ত ড্রাই যারা আছেন, ড্রাই স্কিনের জন্য আমি বলবো আপনি এটা ইউজ করতে পারেন, কী বলো এটাকে, ভাইটামিন ইর যে সিরামটা আছে সেটা ইউজ করতে পারেন। সেটা আই থিঙ্ক আপনাদের যারা ড্রাই স্কিনের আপুরা আছেন তাদের জন্য কম মানে খুব ভালো হবে। হ্যাঁ, আচ্ছা রোদেলা কী অবস্থা, কেমন আছে বলো তো? আর আমি না আজকে লেট হয়ে গেছি, প্লাস আমার চুলটা আমি চাচ্ছিলাম যেরকম ওই রকমটা হয়নি, এই জন্য আমার এখানে কেমন লাগছে। যাই হোক, শেয়ারাম থ্যাংক ইউ সো মাচ রোদেলা আপু, আচ্ছা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এইটার প্রাইস এত টাকা, রিমেম্বার, ইয়েস ইউ শুড রিমেম্বার, এভরি ওয়ান শুড রিমেম্বার, এটার প্রাইসটা তোমার 6,500 টাকা। এটার সম্ভবত ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টে আছে, ডিসকাউন্টে তো থাকার কথা। আচ্ছা সো এটা আমি একটু দেখাই দিই, এটা হচ্ছে কি তোমার জুয়েলারিটা, এটার সুন্দর একটা কানের দুল আছে, সুন্দর একটা টিকলিও আছে, আমি দেখাই দিব। বাট আমি তোমাদেরকে ফার্স্টে এটা একটু ধরে দেখাই, এটা আমি হচ্ছে গিয়ে চিন্তা করছি আমি পরবো, পরে চিন্তা করলাম যে না এত হেভি জুয়েলারি আমি পরবো, আমার কি পরা উচিত হবে, আমি এটা চিন্তা করতেছিলাম। তো দেখো এটা হচ্ছে কি তোমার জুয়েলারিটা, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিবে। এগুলো তোমার অনেক বেশি রিজনেবল, অনেক বেশি বলতে এক্সক্লুসিভলি তোমার এগুলো হচ্ছে কি ডিজাইন করা, প্লাস এগুলো খুবই সুন্দর। আমি একটু কাছ থেকে দেখাই তাহলে আই গেস তোমরা ভালো বুঝতে পারবে। এটা দেখো, এটা ফেস ওয়াশের কথা বলেছি, আপু আমিও ফেস ওয়াশের কথা বললাম, ভাইটামিন ই এর ফেস ওয়াশটা নিবেন, ঠিক আছে। আচ্ছা এইটা দেখেন, এই যে এটা খুব সুন্দর করে হচ্ছে কি আপনার খুবই সুন্দর, মানে মারাত্মক রকমের সুন্দরভাবে আপনার এই জুয়েলারিটা করা। আমার ওয়ান অফ ফেভারিট, মানে ওয়ান অফ মাই ফেভারিট বললেও ভুল হবে, কারণ এখানে আমি আজকে যে কয়টা জুয়েলারি আনছি প্রত্যেকটা জাস্ট অসাধারণ। আপু দেখেন আপনাকে দেখে যাতে কি আবার ক্রাশ না খায়, আহারে কি বলেন না। সো এটা হচ্ছে গিয়ে চার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে দিবিও, দিবিও হচ্ছে গিয়ে তোমার সাথে তাল মিলাই দেখছো। আচ্ছা সো এটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন। এগুলো না অনেক বেশি, মানে আমার কাছে মনে হয় এগুলো সবাই পড়ে না, টু বি ভেরি অনেস্ট, বিকজ এগুলো পড়ার জন্য আসলে সবাই হয়তো বোঝে না আমার কখন কোন জিনিসটা পড়া উচিত, আমি কাউকে ছোট করছি না, বাট আমার মনে হয় না এগুলো সবার জন্য। এগুলো অনেক বেশি এক্সক্লুসিভ ডিজাইন, এগুলো শুধুমাত্র তারাই আপনারা ইউজ করতে পারবেন যারা নাকি জুয়েলারি সম্পর্কে বোঝেন বা জুয়েলারি ফ্রিক যারা আছেন, ঠিক আছে। হাই বি, ভালো কী অবস্থা, কেমন আছো? ডিসকাউন্ট সত্যি আমি এক্সাইটেড, হ্যাঁ অনেক বেশি ডিসকাউন্ট আছে আই গেস। সো এটা হচ্ছে কি তোমার উপরের যে পোর্শনটা, এগুলো কিন্তু তোমার কণ্ঠ চিক বলতে পারো বা হচ্ছে কি এক ধরনের চোকার বলতে পারো, ঠিক আছে। এই পোর্শনটাতে তোমার গোল্ড প্লেটের পুরোটা, অ্যান্ড দেন এখানে হচ্ছে গিয়ে তোমার স্টোন করা, স্টোনগুলো পারফেক্টলি লক করা, কি পরিমাণ সুন্দর, আমার যে এত ভালো লাগতেছে এটা দেখা, আমি কি বলবো। সো এটা হচ্ছে গিয়ে তোমার পার্ল দিয়ে করা আছে, সাথে কিন্তু গাজরাও আছে। যারা যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখবেন, প্রাইস অনেক রিজনেবল, আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে। তো সবাই একটু সাথে থাকবেন, আর সাথে এটার হচ্ছে কি আপনার এটাও আছে, এটা হচ্ছে কি টিকলি, খুবই জোস। আর এটা কানে দুটো আমি অলরেডি পরে আছি, সো এই যে এটা হচ্ছে কি কানে দুটো, এগুলো না মানে খুবই রয়্যাল, খুবই রয়্যাল, লাইক আপনি দেখবেন যে হচ্ছে কি বিয়ের মধ্যে মেইন বউ যে থাকে সে পরে, অথবা হচ্ছে কি আপনার কি বলো এটাকে বউয়ের বোন পরে, ভাবি পরে, এরকম যারা বউয়ের একদমই কাছের নিকটের মানুষের আছে তারা পরে। আর যে জিনিসটা সেটা হচ্ছে কি আপনার কি বলে দাঁড়াও দাঁড়াও ঠিক হও, ঠিক হয়ে গেছে। সো এটা দেখেন, এটার টিকলিটা আমি একটু ধরে দেখাই। আচ্ছা এটা হচ্ছে কি টিকলিটা, সি কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ অস্থির লাগে এটা, যে আমি কি বলবো। সো এটা যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ডু ইন বক্স আস, সবাই জানেন যে এটা কি পরিমাণ সুন্দর। এটা যদি আপনি যারা গলায় কমফোর্ট না, মানে আমি যেমন গলায় ই পরে কমফোর্ট না, আমার কাছে খুবই মানে ই লাগে, আনকমফোর্ট লাগে, সো আমি আমি চাইলে কিন্তু এটাও পড়তে পারতাম, মানে দেখতে খুব বেশি সুন্দর লাগতো। হ্যাঁ সো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন এইটা। আর এইটা হচ্ছে গিয়ে আপনার, আমি একটু একবারে ধরি, হ্যাঁ একবারে ধরি তাহলে হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে গিয়ে টোটাল সেটটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, প্রাইস বলবি 6,500 টাকা। সো এটা আমি রেখে দিচ্ছি, এরপর আমি চলে যাবো অন্যটাতে, আমার প্রচুর গরম লাগতেছে, কেন আই ডোন্ট নো।
ওকে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো সো মাচ তোমাকে বউয়ের বোন মনে হচ্ছে আমি তো চাইছিলাম বই সাজতে তুমি তো বোন বানাই গেলা আপনি কোথায় বসেন ডিরেক্টলি ডিরেক্ট আয়েশা আপনার কাছ থেকে নামাজ পড়ে আমি কোথাও বসি না আমি কোথাও বসি না আপনি ডিরেক্ট এসে মিরপুর শপ থেকে পারচেজ করতে পারবেন মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে হাতিরপুল আছে আমাদের একটা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা 1/19 নাম্বার শপ ফার্স্ট ফ্লোর আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জে আছে নারায়ণগঞ্জ আল জয়নার ট্রেড সেন্টার শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209 210 নাম্বার শপ আরেকটা হচ্ছে আপনাদের সাভারেশনা শপিং কমপ্লেক্স সেন্টার তৃতীয় তলায় সি নাম্বার সেক্টরের 16 নাম্বার শপ সো এই ছিল আমাদের কি বলে চারটা আউটলেট আপনি যেখানেই যান না কেন সেখানে গিয়ে আপনি পিকচারটা দেখালে আপনাকে দিয়ে দিবে আচ্ছা পটুয়াখালী আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা বউকে বাদ দিয়ে সবাই তোমাকেই দেখবে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট দ্যাট অ্যাকচুয়ালি আই ওয়ান্ট দ্যাট আচ্ছা এরপর আমি আরেকটা সুন্দর জুয়েলারি দেখাই যেটা হচ্ছে কি তোমার খুব সুন্দর করে মিনাকারি করা আছে এটা দেখাই এগুলো না মানে একটু রয়্যাল টাইপের সো সবাই পরে না যেটা সত্য কথা আপনাকে গিফট করতে চাই কিভাবে করব আই হ্যাভ লটস অফ গিফটস এন্ড আমি সত্য কথা বলতে আপনি তো আমাকে নতুন নতুন দেখছেন আমি জুয়েলারি পছন্দ করি না সো থ্যাংক ইউ বলার জন্য আপু হোয়াইট কালেকশন আছে নাকি অনেক কালেকশনস আছে আজকে মানে বস্তা ভরে কালেকশন নিয়ে আসছি সো তোমরা থাকো ইনশাল্লাহ দেখাই দিব কোনো সমস্যা নেই আচ্ছা পটুয়াখালীর আপনি বুঝতে পেরেছি জয়নাল খান ভাইয়া আমি বাট কমেন্টটা এত দূর আমি আসলে মানে পড়তে চেয়েও পড়তে পারছি না কোনো সমস্যা নেই মাশাল্লাহ অনেক সুন্দর দোয়া রইলো ভালো থাকবেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন আচ্ছা অফার সবাইকে অফার লিখতে হবে সুমি আপু অফার লিখতে হবে তাহলে কি পছন্দ করেন আমি বেসিক্যালি আমি আমি কিছুই পছন্দ করি না আচ্ছা আপনি তোমার লুক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি আচ্ছা প্লিজ ভাইয়াকে বলবো আচ্ছা ঠিক আছে অবশ্যই ভাইয়াকে বলবো কোনো সমস্যা নেই নাইস থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে কি আর একটা যেটা অনেক সুন্দর এগুলো খুবই ক্লাসিক খুবই খুবই আপু আমার দুলটা আসলে দুল না মানে আমার দুলটা একটা সেট ঠিক আছে আমার দুলটা একটা সেট সেই সেটটা হচ্ছে কি এই যে তোমার হাতেরটার প্রাইস কত এটার প্রাইস বলে দিচ্ছি আমার আমি যে দুলটা পরে আছি সেটার সাথে হচ্ছে কি তোমার এটা আছে এটার সাথে একটা টিকলিও আছে এটা এগুলো যেহেতু ব্রাইডাল সেট সেই ক্ষেত্রে তোমাদের বুঝতেই হবে এগুলো ব্রাইডরা পরে বা ব্রাইডের যেটা আমি বললাম ভাবি বোন তোমরা যারা একটু গর্জিয়াস পছন্দ করো একটু ক্লাসিক পছন্দ করো একটু মুভি টাইপের পছন্দ করো তারা অফকোর্স এগুলো নিবে এগুলোর প্রাইস হচ্ছে 6500 টাকা যেটা আমি দেখাইলাম আচ্ছা আপু এত সুন্দর করে সাজুগুজু করেছেন কিন্তু চেঞ্জ কিন্তু লিপি চেঞ্জ করে নেই লিপস্টিক তো চেঞ্জ হবে না দিস ইজ মাই রেগুলার থিং সো এটা আমি চেঞ্জ করতে পারবো না দিস ওয়ান এটা দেখেন যার ভালো লাগছে মিনাকারি করা আছে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবে হাই তিশা কি অবস্থা কেমন আছো বলো তো তুমি তোমাকে কালো শাড়িতে অনেক সুন্দর লাগে অসাধারণ সুন্দর লাগে আচ্ছা স্যার এইটা হচ্ছে কি তোমার মিনাকারি করা পুরোটা মিনাকারি করা আছে এই পর্যন্ত ঠিক আছে খুব নাইসলি এটা মিনাকারি করা আছে এই যে এটা কি কালারের আমি বলে দিই যেহেতু আমি ইয়েলো লাইট ইউজ করি সবাই জানো সো এটা বেসিক্যালি তোমার হচ্ছে কি একটা লেমন মানে একদমই ড্রাই লেমন যে কালারটা থাকে না হালকা কালার এটা সেই রকম কালার সো যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখো পুরোটা গলা জুড়ে এটা থাকবে এইটা যদি পরো বা আজকে আমি যেগুলোই দেখাবো না কেন সেগুলো যদি কিনো ভাই তোমাদের একটাই কিনতে হবে বেশি কিনতে হবে না মানে পুরোটা গলা ভরে তোমার হচ্ছে গিয়ে এই একটা জিনিসই থাকবে হ্যাঁ এই একটা জিনিসই থাকবে সো যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখো সুইট হার্ট জাস্ট লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এখানে খুব সুন্দর করে মিনাকারি করা আছে এখানে হোয়াইট স্টোন আর এই পোর্শনটা হচ্ছে কি পার্ল ব্রাস হচ্ছে কি গাজরা করা আছে ওকে সো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন তাই অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে অসাধারণ সুন্দর লাগে সো এটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন প্রাইস খুবই রিজনেবল এটার প্রাইস শুনলে আপনারা জাস্ট আট করে থাকবেন যে আপু কি প্রাইস বলছো আচ্ছা এর সাথে আমি একটু টিকলি কি বলে টিকলি কানে যদি একটু দেখাই দিই তারপর না হয় আপনারা আট করে মানে প্রাইস বলবো তারপর সো এটা হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে গিয়ে আপনার কানের দুলটা কানের দুল ইজ কোয়াইট জোস মানে খুবই সুন্দর পড়ো না কিছুই পড়ো না আচ্ছা এটা হচ্ছে কি কানের দুটো খুবই নাইস অফার থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আমি সবাইকে অফার বলে দিব অ্যান্ড আমি যে অফারটা বেসিক্যালি আজকে দেখাবো তোমরা অনেকেই জানতে চাও যে আপু তোমার চুলের রহস্য কি আজকে চিন্তা করলাম চুলের রহস্য সব মানে বলেই দিব যে আমার চুলের রহস্যটা আসলে কি আমি চিন্তা করতেছি তোমাদেরকে লাইভে আমি রহস্য ইউজও করে দেখাই দিব কি বলো আচ্ছা সো এটা হচ্ছে কি তোমাদের টিকলিটা বাও কি পরিমাণ সুন্দর
আচ্ছা রোদুল, আমার স্বামী তোমাকে চিনতে পারছে না, বলতেছে ভাই রেখে ওকে বলো যে এটা ওর আন্টি। ওকে বলো এটা আন্টি। আচ্ছা কেন আমাকে চিনতে পারতেছে না? বিকজ আমি বেশি মেকআপ করছি না, আমি বেশি মেকআপ করি নি। জিনিসটা হচ্ছে কি, আমি অ্যাজ ইউজুয়াল যেটাই করি সেটাই করেছি, একটু আইটাকে চেষ্টা করছি কিছু করার জন্য, আর কিছু না। তুমি জানো মেকআপ অলরেডি প্রোডাক্ট দিয়ে সাজুগুজু করেছি। বা সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিও, ঠিক আছে? সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিও। সো এটা হচ্ছে কি, তোমার টিকলিটা যারা নিচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর এটা। আর এরপরে আমি তোমাকে দেখাই দিচ্ছি আরেকটা লাস্ট পার্ট। ধরি এইটার কালার আমাদের কাছে এভেইলেবল আছে। এটা হচ্ছে কি তোমার গলার মানে এটা জুয়েলারিটা খুবই সুন্দর। এরপর যেটা দেখাবো সেটার জন্য কে কে রেডি আছো বা কে কে দেখতে চাচ্ছ, আমি তাদেরকে দেখতে চাচ্ছি যে কে কে দেখতে চাচ্ছে বলো তো। টিকলির একটা না আপু, এটার মধ্যে দুইটাই, হ্যাঁ এটার মধ্যে তোমার দুইটাই আছে, দুইটাই। ওকে আচ্ছা, এটা এরপর আমি প্রাইসটা বলবো, তাই না? 6496 এটার কোড নাম্বারটা, 6496। আর কোড নাম্বারটা তো বলেই দিলাম, এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 2650 টাকা, ঠিক আছে? 2650 টাকা যারা নেবেন, আমি বলবো দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন, এগুলো আপনারা পাবেন না। এটার মধ্যে একটা পিঙ্ক কালার আছে, ঠিক আছে? পিঙ্ক কালার আছে। তো যারা নিচ্ছেন জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ডুইং বক্স আস, এগুলো আমি রেখে দিচ্ছি। এটা খুবই রিজনেবল প্রাইসটা, তো আমি বলে দিয়েছি 2650 টাকা। আসামে ডেলিভারি দিবেন না? না আপু, ইনশাল্লাহ চেষ্টা করবো, পুরো দিন দুনিয়া সব জায়গায় আমরা ডেলিভারি দিতে পারি। সো দোয়া করবেন আমাদের জন্য, মেকআপ আর্টিস্টের জন্য, ভাইয়ার জন্য, হ্যাঁ। আচ্ছা ওয়াও নাইস, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি সুইটহার্ট চুলের রহস্য আজকে ভাবতেছি বলেই দিব, তুমি জানো আর সবাই তো জানতে হবে, তাই না? আচ্ছা প্রচুর গরম লাগতেছে, বিকজ এসিটা ওই সাইডে, ফ্যানটা ওই সাইডে, আমি এই সাইড। আজকে বিষয়টা অন্যরকম হয়ে গেল। আচ্ছা তোমাকে অনেক বেশি বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস গো, ওয়েলকাম গো। আচ্ছা এরপর আমি চলে যাই আরেকটার জন্য, আরেকটা। এটা কে কে দেখবে, এটা দেখার জন্য কারা কারা রেডি আমি জানতে চাই। শুধুমাত্র সুমি আপুই অফার লিখতেছে, শুধুমাত্র সুমি আপুকেই দেখাবো, ঠিক আছে? আপনার সবাই চোখ বন্ধ করেন, আমি সুমি আপুকে মানে দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। প্রো ফাইবার আপনি জানেন আমার ছিল রহস্য, প্রো ফাইবার। আচ্ছা সো এরপর আমি হচ্ছে কি তোমাদের কে কি বলে এটা দেখাবো, বাট আমি কি শুধুমাত্র সুমি আপুকেই দেখাবো? আমি তো সবাইকে দেখাতে চাচ্ছি, আমি তো শুধুমাত্র সুমি আপুকে দেখাতে চাচ্ছি না, বা আপুকেই দেখাতে চাচ্ছি, তাহলে আপনারা সবাই চোখ বন্ধ করেন, আমি শুধুমাত্র সুমি আপুকে দেখাই, ঠিক আছে? এইটা দেখাই আমি, এটা খুবই সুন্দর, মানে এটা খুবই সুন্দর বলতে মেকআপ ওয়ার্ল্ড বিড়িতে যা আছে সবচেয়ে ইউনিক হচ্ছে এটা, যাই আছে না কেন সব থেকে বেশি ইউনিক হচ্ছে কি এটা, এটার সাথে কোনো জুয়েলারির তুলনা হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার কণ্ঠ চিক বলে এটাকে, এটা কিন্তু কণ্ঠ চিক, ঠিক আছে? এটা কণ্ঠ চিক, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন। এটাকে কেন কণ্ঠ চিক বলে আমি বলে দিচ্ছি, বউ লাগে, থ্যাংক ইউ সো মাচ, তথাপি বউ লাগতে চায় না। আমি তো সব ভুলে গেছি, অফার শেয়ার তোমাকেই দেখছি, অফার শেয়ার সব মনে রাখতে হবে, আমাকে ভুলে যাও, আমার কোনো সমস্যা নেই, আমাকে ভুলে যাও, বাট অফার শেয়ার পারচেস এগুলোকে মনে রাখতে হবে। আচ্ছা প্লাস কমেন্টও, এইটা দেখো এটা কি পরিমাণ সুন্দর, এটা একটু আমি সুন্দরভাবে ধরে দেখাই। এটা হচ্ছে গিয়ে তোমার কণ্ঠ চিক, প্রচুর গরম লাগতেছে, এটা হচ্ছে গিয়ে তোমার কণ্ঠ চিক, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন। আপু ব্লারি হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, আপু ব্যাকগ্রাউন্ডটা কেন এটা চুজ করেছি, বিকজ আজকে তো আমি ড্রেস দেখাচ্ছি না, দ্যাটস ওয়াই এটা আমি চুজ করেছি, হ্যাঁ। আর এটা চুজ করছি বিকজ যাতে ফোকাস লাগে, হ্যাঁ। তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা একটু ক্লোজলি দেখাই, এটা একটু ক্লোজলি দেখাই ভাই, এগুলো সবাই নেয় না, ট্রাস্ট মি এগুলো সবাই নেয় না, সবার পক্ষে এটা কখনোই সম্ভব না। এই দেখেন এটা হচ্ছে কি আপনার ডিজাইনটা কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ রয়্যাল টাইপের একটা জিনিস, কণ্ঠ চিক পুরোটা গলা তো আপনার ভরাই থাকবে, সাথে এতটুকু আপনি যে একটা সীতাহার করবেন সেটার স্পেস আপনাকে দিবে না, একটা দিয়ে আপনি বিয়ে শাদী রিসেপশন এভরিথিং ডান, মেহেদিও কারণ এখানে গ্রিন আছে যেহেতু। সো যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এগুলো ফিউ পিসেস আছে, খুব বেশি পিসেস আমাদের কাছে নাই। এই পোর্শনটা খুব সুন্দর করে ডিজাইন করা, প্লাস এগুলো হচ্ছে গিয়ে আপনার রিয়েল বিটস করা আছে, ঠিক আছে? রিয়েল বিটস করা আছে এইটা। আর আমি এরপর দেখাবো কি জানো, এটার এইটার যে আদার্স জিনিস আছে সেগুলো দেখাই দেবো। অফার সবাইকে অফার লিখতে হবে, আরে সুমি আপু খালি তুমি আপুই লেখা অফার। এটার কানে দুটো দেখাই, এটার কানে দুটো জোস, এটার কানে দুলটা জোস, এটার প্রাইসটাও জোস। এটা হচ্ছে গিয়ে তোমাদের কানে দুলটা, এত সুন্দর কানে দুলটা, আমি একটু পরে দেখাইতে চাই, আদারওয়াইজ আপনারা বুঝবেন না, হ্যাঁ। কাদের কানে দুল বুঝবেন না বললে ভুল হবে, অবশ্যই বুঝবেন। সো আমি একটু কানে দুলটা পরে দেখাই,
আচ্ছা সত্যি তোমাকে এটা বাকিটুকু পড়তে পারলাম না, আবার একটু কমেন্ট করেন, যদি আমার প্রশংসা করে থাকে তাহলে আবার একটু করেন, শুনতে ভালো লাগে। আচ্ছা যে এটা একটু পড়ে দেখাই আমি, কানে দুটো কি পরিমাণ নাইস, বাই দ্য ওয়ে আমার কান ব্যথা, প্রচুর ব্যথা। আচ্ছা নাইস সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ। সবাই অফার লিখছেন, সবাই কি জানেন কিসের মধ্যে অফার দিচ্ছি, কে কে জানে যে কিসে অফার আছে? আই গেস সবাই জানে, ঢুকে না তো পুশ লাগাবো না, আমি জাস্ট এমনি দেখাই, ঠিক আছে পুশ লাগাবো না, এমনি দেখাই, আমি পুশটা লাগতেছে না আমার কানে। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে কি আপনার কানের দুলটা, সি হাউ প্রিটি, এটা কি পরিমাণ সুন্দর। যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন, রোদেলা অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি জানি না তুমি, আমি জানি তুমি জানো আমাকে এখন মন ভোলানোর জন্য এরকম করতেছো তুমি। আপু গাজরা পড়লে কি সুন্দর লাগে, আজকাল পড়েন না তো? আপু চেষ্টা করি, বাট আসলে কি আমি না অনেক অলস, আমি অনেক অলস প্রকৃতির মানুষ, তো আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো। সে এটা হচ্ছে কি আপনার কানের দুটো, যারা নিচ্ছেন স্ক্রিনশট, দেখছেন আমার কান লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, এটার প্রাইস খুবই রিজনেবল, এইটার প্রাইসও আমি বলে দিব, বিকজ এইটা কিন্তু সবচেয়ে সুন্দর। এখানে যে কয়টা আছে মানে প্রত্যেকটা একটা থেকে একটা আপনার হচ্ছে কি এক্সট্রা অর্ডিনারি, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। সো এইটা আমি যদি বলি আপনাদেরকে প্রাইসটা, আপনারা আসলেই হচ্ছে কি আচমকা খেয়ে যাবেন, যেটাকে বলে রোদেলা অনেক প্রিটি একটা মেয়ে, থ্যাংক ইউ সো মাচ। আই ডোন্ট নো আইদার আম প্রিটি অর নট, বাট আই অ্যাম ট্রাইং, আপনারা আমাকে সবাই হচ্ছে কি প্রিটি বাই হার্ট যেন হতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে আমার কাছে কি বলবো আপনাকে। আচ্ছা আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো গো, কারণ বিকজ ইউ আর দ্য বিউটিফুল পার্সন দিস ওয়ে। সেটা হচ্ছে কি আপনারা নিতে পারেন, এটা হচ্ছে কি টিকলিটা, এত সুন্দর এই জুয়েলারিটা, আমি হচ্ছে কি অলরেডি বলছি যে এটা আমার বিয়েতে আমাকে গিফট করার জন্য, এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, তো সবাই বলছে আচ্ছা সমস্যা নেই এটা বিয়েতে তোমাকে গিফট করবো। তো এটা হচ্ছে কি তোমাদের জুয়েলারিটা, হ্যাঁ এটা জুয়েলারিটা বলতে এটা টিকলিটা, যারা নেবে স্ক্রিনশট নিয়ে রাখো, এটা খুবই সুন্দর। লাস্টবার ধরছি প্রাইসটা পড়ছে তোমার 6,500 টাকা, 6,500 টাকা, যারা নেবে স্ক্রিনশট নিয়ে রাখো। আমি গরমে আমার চুল টুল সব নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে কি তোমার এই যে এটা হচ্ছে তোমার কি বলে জুয়েলারিটা, আর এটা হচ্ছে কি তোমার টিকলিটা, যারা নিচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখো, 6,500 টাকা, মাত্র 6,500 টাকা। সো যারা নিবে তাদেরকে আমি বলবো খুব বেশি সময় আমাদের কাছে নাই, আপনাদের কাছেও নাই, সো নিয়ে নিতে পারেন। এটার প্রাইসটা 6,500 টাকা, খুবই রয়্যাল, খুবই 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 রয়্যাল, ঠিক আছে এটা রেখে দিচ্ছে। আচ্ছা তোমাদের পেজে কি আই লেন্স, লেন্স নাই আপু, অনেক ফাস্ট কমেন্ট চলে যাচ্ছে আমি পড়তে পারতেছি না, লেন্স নাই আপু, তুমি খুব সুইট হার্ট ইভেন তোমার মনটাও, থ্যাংক ইউ সো মাচ রোজাল, একটা কিউটের বিশাল বক্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা আমি রেখে দিচ্ছি। নাও দ্য বেস্ট পার্ট অফ দিস লাইভ, আমি বলবো সবচেয়ে সুন্দর একটা পার্ট আমি এখন আপনাদেরকে দেখাবো, বাট সবাইকে অফার লিখতে হবে, এটা আমি রেখে দিই, হ্যাঁ এটা আমি রেখে দিই। প্রাইসটা 6,500, বেশি না, 6,500, যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি কি ভুল বলছি, সরি আই এম সো সরি, এটার প্রাইস হচ্ছে কি, হ্যাঁ আমি ভুল বলছি, 7,350 টাকা, 7,350 টাকা এটার প্রাইস, হ্যাঁ 7,350 টাকা। আমি এটাই ভাবতেছিলাম যে আমি কি ভুল প্রাইস দেখতেছি, হ্যাঁ আমি ভুল দেখতেছি, কারণ এটার সৌন্দর্য আমাকে অন্ধ করে দিয়েছে। যাই হোক সবচেয়ে লেম একটা জোক মারলাম আমি, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, 7,350 টাকা, ঠিক আছে এটা রেখে দিলাম, প্রাইস খুবই রিজনেবল, জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ডুইং বক্স আস। এগুলো না খুব সুন্দর, এগুলো রেয়ার কেস, এগুলো সবসময় পাবেন না, এটা আমি রেখে দিলাম। এরপর আমি আমার চুলের রহস্যে তো যাব, ইয়ারিং করবেন না, ও আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, যাই হোক এত কম বলো না একদম দা, সবাই তো দেখা করছে আমার। আচ্ছা ইয়ারিংটা পরি, হ্যাঁ নাহলে একটা খোলাই থাকুক, কারণ এরপর যেগুলো আছে সেগুলো তো দেখাইতে হবে, তাই না, পরে পরে। সো ইয়ারিংটা খোলাই থাকুক, তোমরা নেভার মাইন্ড, তোমরা ই করো না কি বলে আমাকে ভুল বুঝো না, ঠিক আছে। আচ্ছা নাও দ্য বেস্ট পার্ট ইজ যে আমি কি দেখাবো, আমি একটু তোমাদেরকে দেখাই যে দ্য বেস্ট পার্ট অফ দিস লাইফ ইজ ইয়োর স্মাইল অ্যান্ড দিস টাইম স্পিচার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমার যা মন চায় বলো, আজকে সব মেনে নিব, থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন সবাইকে বলবো যেটা, সেটা যেহেতু সবাই মানবেন,
আমি একটু আমার চুলের রহস্য দেখাই, ঠিক আছে? আমার চুলের সবচেয়েতে আমাকে যদি বলেন আমি সবকিছু ছাড়া চলতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আমার রেগুলার শ্যাম্পু করতে হয়, আমার রেগুলার কন্ডিশনিং করতে হয়, বিকজ আমি যখন আমার চুল না ধুই আমার কাছে মনে হয় যে আমি কিছু একটা করি নাই, মানে আমি যে কিছু একটা করি নাই এটা আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন। সো দ্য বেস্ট পার্ট ইজ আমার লাইফের সবচেয়েতে ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট যদি বলেন প্রোফাইবার। কেন আমি বলে দিই, আমার চুল কিন্তু খুব বেশি, আপনারা ভাবেন খুব বেশি সুন্দর, আসল জিনিসটা হচ্ছে যে আমার চুল খুব বেশি সুন্দর আমি স্বীকার করব না, আমার চুল খুব বেশি রাফ, আমার চুল বড়, কালো, ঘন, খুব বেশি চুল আছে, এইটাই সত্য কথা। কিন্তু এখানে একটা কথা আছে, আমার চুল কিন্তু হেলদি চুল না, আমার হেলদি চুল ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে আমি ক্রিয়েট করি, সেটা হচ্ছে কি, আমি রেগুলার কানের দুল কিন্তু আমি একটা খুলে রাখছি ইচ্ছা করে, কেউ আবার নতুন করে এসে বললেন না যে আপু আপনার কানের দুল পড়ে গেছে, আর বললে বলতে পারেন না মায়ের। সো এটা হচ্ছে কি, আপনার যেটা আমি বলছিলাম যে এটা যে জিনিসটা হয় আপনার চুলকে একটা নতুন প্রাণ দেয়। এটা শুনতে হয়তো বা একটু হচ্ছে কি তোমাদের কাছে ড্রামাটিক লাগতে পারে, বাট ইট ইজ ট্রু যে এইটা যারা ইউজ করবে, আমি বলবো চ্যালেঞ্জ, আমি নিজে চ্যালেঞ্জ দিচ্ছি দুইটা জিনিসের। একটা হচ্ছে কি, এর থেকে ভালো কন্ডিশনার তুমি কোথাও পাবা না, থেরাপি বলো, কন্ডিশনার বলো, ট্রিটমেন্ট বলো, এই একটা চ্যালেঞ্জ আমি তো সবাইকে থ্রু করছি। আরেকটা হচ্ছে কি, 240 টাকায় এটা আমরা আজকে দিচ্ছি, 240 টাকায় কোনো পেজে যদি তোমরা দেখাইতে পারো, 240 টাকায় দিয়েছে তাহলে এটাও একটা চ্যালেঞ্জ। তাহলে আমি কি বলবো, তাহলে আমি কিছু বলবো না, আমি তোমাদের কাছে হচ্ছে কি মাথা নত করে ফেলবো, ঠিক আছে? এই আর কিছু না। তো যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখো, আমার চুলে আমি কি করি, আমি চেষ্টা করবো একদিন তোমাদেরকে চুল ধুয়ে দেখানোর জন্য, যদিও এটা খুবই অড লাগবে একটা লাইভে এসে চুল ধুয়ে দেখানো, বাট আমি তোমাদেরকে একটা জাস্ট হচ্ছে কি তোমাদের সামনাসামনি লাইভ রিভিউ দেখাই দিব। তোমরা উপরের পোর্শনটুকুতে লাগাবা না, মানে এটা লাগাবা না, ঠিক আছে, প্রোফাইবারটা লাগাবা না, নিচের পোর্শনে লাগাবা। নিচের পোর্শন লাগাই দেখলে বুঝবা যে আসলে উপরের পোর্শন আর নিচের পোর্শনে কতটুকু ডিফারেন্ট আছে, কতটুকু ডিফারেন্ট আছে। তো যারা নিচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখো, প্রাইস খুবই রিজনেবল, এটার প্রাইসটা হচ্ছে কি তোমার মাত্র 240 টাকা আজকে 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 আজকে, হ্যাঁ আজকে। অন্য পেজে অফারে 350 টাকা সেল করে, আপু তুমি বিশ্বাস করবা নাকি আমি জানি না কি হিসে, এক সেকেন্ড বিশ্বাস করবে নাকি জানি না, আমি আর তুলি অলরেডি এটা অর্ডার করে ফেলছি, তন্নিকে বলছি, তন্নি অনলাইন অর্ডার করবে, আমরা তো এমনি হচ্ছে গিয়ে মানে অর্ডার করে ফেলছি, যেটা সত্য কথা, কারণ এটা আমার অলমোস্ট শেষ, সবাই জানো যে আমি এটা ইউজ করি। সো এটা অলমোস্ট আমার শেষ, অলমোস্ট, আর এখন কি একটু আছে আমার মাও। আচ্ছা লাইফ কি ক্লিয়ার না, লাইফ ক্লিয়ার কি দেখা যাচ্ছে আমাকে একটু ক্লারিফাই করতে হবে, ইফ মানে যদি আমাকে ক্লিয়ার না দেখতে পারেন একটু বলে দেন, হ্যাঁ আমাকে বোধহয় ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, ক্লিয়ার না দেখা গেলে আমার চেহারা দেখা যাচ্ছে, প্রোফাইল তো দেখা যাচ্ছে, সমস্যা নেই, এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে কি চ্যালেঞ্জিং প্রাইস, অ্যাজ আই সেড এটা খুবই জোস, ভোলা ছিল এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। দেখছো ভয় পাইছে আমাকে, আমি যখনই মোবাইলের দিকে তাকাইছি এরা ভয় পাইছে। যাই হোক, সো যেটা বলছিলাম যে প্রোফাইবার এত বেশি ভালো, যেটা আমি আম্মু কন্ডিশনার ইউজ করতো, আম্মু সানসিল্কের কন্ডিশনার ইউজ করে, বাট আম্মু কন্ডিশনার শেষ হওয়ার পর আমি যখন আমার মাকে প্রোফাইবার দিছি, বিশ্বাস করো আমার কলিজাটা বের হয়ে যেতেছিল যখন আমি আম্মুকে প্রোফাইবার ধরাই দিছি যে আম্মু প্রোফাইবার ইউজ করো, বিকজ আই হ্যাভ দ্য লাস্ট ওয়ান, যেটা আমার কাছে ছিল সেটা হচ্ছে কি আমার শেষ যেটা। সো ওইটা যখন আমি আম্মুকে দিছি, আর আমার আমার চুলের মতো আম্মুর চুল না, আম্মুর চুল অনেক বড়, অনেক বড়, অনেক ঘন চুল, সো আম্মুর চুলে একটু বেশিই লাগবে, এটাই স্বাভাবিক, বাট আমি যখন দিচ্ছিলাম আমার কলিজাটা ভিতর থেকে বাইর হয়ে যেতেছিল, বিকজ চুলের জিনিস তো, চুলের জিনিস আমি সচরাচর কাউকে দেই না। সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এটা আম্মু ইউজ করার পর আম্মু বেসিকলি ওইটা আনেই নেই, আম্মু হচ্ছে গিয়ে সানসিল্কের কন্ডিশনার বলে আর আনতে হবে না, দ্যাট মিনস আমার মা এটাই চায়।
আর এই জন্য হচ্ছে কি অনেকগুলো অর্ডার দেওয়া শেষ আমার যারা নিচ্ছ স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবে 240 টাকা আজকের জন্য লাইভ চলাকালীন অফারটা তোমরা এভেল করতে পারবে সো যারা নাকি নিবে স্ক্রিনশট নিয়ে মানে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো আই ডোন্ট নো আইদার ইটস অ্যাভেইলেবল অর নট সো সবাই একটু কষ্ট করে লাইভটাতে জয়েন হবে অফার লিখে দুই তিনটা অফার লিখে কমেন্ট করে অফার নিতে চলে যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই সো এটা আমি রেখে দিচ্ছি প্রাইসটা পড়ছে মাত্র বিউটি গ্লেজের চকলেট লিপস্টিক সেই কিভাবে বুঝবো বিউটি গ্লেজের চকলেট লিপস্টিক শেড গতকালকে আমি যেই লিপস্টিকটা দিয়েছিলাম সেইটা ঠিক আছে আচ্ছা আরেকটা খাইরুন নাহার আপু কমেন্ট করেছিল আমি পড়ি নাই বাট তোমার নামটা পড়ছি হ্যালো কিউট সিস্টার তুলি আপু কেমন আছো আমরা তুলি আচ্ছা শুভরাত্রি রাতে খাবার হয়েছে না আমি রাতে খাবার খাইনি এখনো সো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইস ইজ কোয়াইট রিজনেবল প্রাইসটা পড়ছে আপনার মাত্র 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 কয় টাকা বলছি আমি 240 টাকা এটা চ্যালেঞ্জিং একটা অফার এটা আপনি কোথাও পাবেন না লাইক কোথাও পাবেন না এটা আমি আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবো কোথাও পাবেন না তেল আছে ডিম ভাজি করব আই হ্যাভ টু থিংক আচ্ছা অফার থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য কি করা উচিত জানেন আপনারা তেল ছাড়াই ডিম খান আপনাদের জন্য এটাই ভালো সো বিকজ আপনাদের তো অনেক তেল না হইলে আপনারা বেসিক্যালি অন্য মানুষের লাইভে এসে তেলগুলোরে মজাই দেন না সো ওই তেলটা রিডিউস করেন যেটা আপনি আপনার ভেতরে সেটা রিডিউস করে সেই তেল দিয়ে ডিম ভেজে খান ইট উইল বি পারফেক্ট ওকে আচ্ছা সো এটা আমি রেখে দিচ্ছি এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন এটার প্রাইসটা মাত্র হচ্ছে কি আপনার 240 টাকা সো যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন ইউজিং প্রসেস আচ্ছা ইউজিং প্রসেস একটা জিনিস যেটা আমি বলবো সবাইকে মেনটেন করতে হবে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে যে কোনো হেয়ার মাস্কের ক্ষেত্রে সবাই জানেন নাকি আমি জানি না বাট আমি বলে দিচ্ছি তেল আছে না আপু দিয়ে দাও গরুর কিছু ফেলে দেওয়া চর্বি এক্স্যাক্টলি আমি সেটাই বলছি ওরা তো বেসিক্যালি দে আর গরু ইউ নো আচ্ছা ইউজ কীভাবে করবো বলে দিচ্ছি আপু এটার ইউজের একটা সুন্দর নিয়ম যেটা আপনাকে মেনটেন করতে হবে চুল ভালো রাখতে হলে সব সময় খেয়াল রাখবেন যে কোনো মাস্ক ইউজ করেন না কেন যে কোনো ট্রিটমেন্ট ইউজ করেন না কেন খেয়াল রাখতে হবে ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চ দেড় ইঞ্চ বাকি রেখে স্ক্যাল্প থেকে আপনার এই যে মগজ এটাকে কি বলে এটাকে স্ক্যাল্পের বাংলা কি চান্দি আই গেস যাই হোক ট্রল করবেন না কেউ যে এটা হচ্ছে গিয়ে স্ক্যাল্পের বাংলা আমি আই ক্যান্ট রিমেম্বার রাইট নাও সো যারা নাকি হচ্ছে গিয়ে স্ক্যাল্প থেকে আপনারা যারা ইউজ করবেন তারা স্ক্যাল্পের থেকে 1.5 ইঞ্চ বাদ রেখে তারপর ইউজ করবেন ঠিক আছে 1.5 ইঞ্চ বাদ রেখে তারপর ইউজ করবেন কেন বিকজ যখন এটা আপনার স্ক্যাল্পে লাগবে ইট ক্যান বি ড্যামেজ ঠিক আছে এটা হচ্ছে কি আপনি ড্যামেজ করতে পারে দ্যাটস ওয়াই আমি বলেছি যে কেউ যে চেষ্টা করবেন অবশ্যই 1.5 ইঞ্চ বাদ রেখে আপনারা ইউজ করেন ওকে সো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন 240 টাকায় একটা প্রোডাক্ট নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলেছি বিকজ আপনারা সবাই জানতে চান রোদনার চুলের রহস্য আমাকে রীতিমতো আমার অফিসের মানুষেরা পাগল করে ফেলছে চুল নিয়ে কেন লাইভ করতে পারো না তুমি এই এই বাধ্য হয়ে চুলের তোমাদের রহস্য নিয়ে অফারও নিয়ে আসলাম আর এটার লাইভও করে দিলাম বিকজ সবাই খুবই 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 খুব হচ্ছে গিয়ে তোমার কি বলবে চুলের রহস্য কি যেটা জানতে চাও সো এইটা হচ্ছে কি তোমাদের জন্য যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন কীভাবে দিব কীভাবে দিবেন মানে আপনার তেল কীভাবে দিব সেটা তো বলেই দিলাম আপনি গায়ের থেকে ওগুলারে কমান আপনি হচ্ছে গিয়ে রিডিউস করেন রিডিউস কীভাবে ফ্যাট কীভাবে বার্ন করে আপনি জানেন না ফ্যাট বার্ন করতে হলে অবশ্যই যে কাজটা করবেন আপনি আমাদের হার্বাল খাবেন ঠিক আছে আমাদের কাছে হচ্ছে কি আপনার হার্বস আছে সেই হার্বসগুলো খাবেন সেই হার্বসগুলো খেলে আপনার যে তেলগুলো রিডিউস হবে আপনি সেই তেলগুলো রিডিউসের মাধ্যমে সেই তেলটাকে বের করে আপনি ওটাতে ডিম ভাজি করতে পারবেন সো তেল রিডিউস করার জন্য আমাদের প্রোডাক্টটি আপনি ইউজ করতে পারেন হার্বস খাবেন হার্বস খাইলে তেলটা আস্তে আস্তে আপনার মজে যাবে আচ্ছা এটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন 240 টাকা এটা প্রাইস পড়ছে সেটা আমি রেখে দিই এটা নিয়ে আর কথা বলবো না বিকজ দিস ওয়ান ইজ আ বেস্ট বেস্টেস্ট আপু আজকাল আপনার ফেভারিট প্যালেট কোনটা আপু আজকাল অলওয়েজ আমার ফেভারিট প্যালেট হচ্ছে কি তোমার কালার শেডস বিকজ কালার শেডস সব আছে আমি যা চাই সব আছে ইভেন আমার আইব্রোজ আমি যে করে আছি আমার আইব্রোজটা আমি তোমার কালার শেডস দিয়ে করেছি যারা নিবে স্ক্রিনশট 240 টাকা চ্যালেঞ্জিং প্রাইস রেখে দিলাম এটা নিয়ে আর কথা হবে না অনেকটুকু কথা বলে ফেলছি আচ্ছা লেটস টক অ্যাবাউট সামথিং এলস
এরপর আমি হচ্ছে কি তোমাদের অন্য কিছু নিয়ে কথা বলি, একটু জুলরি নিয়ে কথা বলবো। জুলরি নিয়ে কথা না বললেই নয়, হ্যাঁ সবাই একটু আসো। আচ্ছা আপু, কাঁচা মরিচ আছে নি? কাঁচা মরিচ তো এই যে দাঁড়ায় আছে। আচ্ছা যাই হোক, সো একটা এটা কি রেগুলার ইউজ করা যাবে? ইয়াস, ইউ ক্যান ইউজ ইট রেগুলারলি, বাট একটা জিনিস মেনটেন করতে হবে, যে যেভাবে আমি বললাম সেভাবে অল্প পরিমাণে ইউজ করবেন। প্রোফাইবার আপনি রেগুলার বেসিসে ইউজ করতে পারেন, ঠিক আছে? রেগুলার বেসিসে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা সুন্দর জুয়েলারি দেখাই, ঠিক আছে? একটা সুন্দর জুয়েলারি দেখাবো, যারা নিলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। প্রাইস অনেক রিজনেবল, অনেক মোর দ্যান রিজনেবল। আচ্ছা আপু, থানাকা ম্যাসেজ স্ক্রিনটা এবং হানি জেলটা হবে? থানাকা ম্যাসেজ স্ক্রিনটা নেই, হানি সুদিন জেল আমাদের কাছে এটাই আছে। আচ্ছা প্যাক্স মানে প্রাইসটা পড়বে 560 টাকা অথবা 550 টাকা। আচ্ছা আবার পিপি বলো, মানে প্রাইস 240 টাকা। হ্যাঁ 240 টাকা। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর এফোর্ট আমি শুধুমাত্র সুমি আপুরে দেখতেছি, এত ভালোবাসা আমি কোথায় রাখবো বলো তো। আচ্ছা এটা ভেজা চুলে লাগাতে হয়? হ্যাঁ, গোসলের পর আপনার শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু করার পর আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা ইউজ করতে হবে 10-15 মিনিট রাখবেন, খুব বেশি সময় মানে লাগাইতে হবে না বা রাখতে হবে না। আচ্ছা আপু, মেকআপ লাইফ কি হবে না? আপু চেষ্টা করছি, বোন বিশ্বাস করেন, আমি এমন না যে আমি চেষ্টা করছি না। আজকেও আমি চিন্তা করছি যে আমি মেকআপ লাইফ করবো, মানে আমি চিন্তা করছি, পরে আবার চিন্তা করলাম যে না আজকে মেকআপ লাইভ না করে তোমাদের জন্য কয়েকটা ভিডিও করি। সো তোমাদের জন্য কয়েকটা ভিডিও করলাম, তোমরা ভিডিওগুলো পাবা। এখন শুনো, তোমরা কেউ বললো না যে ভিডিওগুলো কেন পাচ্ছি না, ভিডিও যে দিবে সে অফিসে নাই বা সে হচ্ছে গিয়ে তোমার সে ছুটিতে আছে, দ্যাটস হোয়াই। ওকে, আচ্ছা তো এটা হচ্ছে কি তোমাদের জুয়েলারিটা যারা নিচ্ছে, যে সেকা স্ক্রিনশট চাইলে আমাকে সব পিকচার নিতে পারবে, সুন্দর। আচ্ছা তো যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখো, প্রাইস ইজ কোয়াইট রিজনেবল, খুবই খুবই। হানি সুদিন জেলের প্রাইসটা হচ্ছে কি আপু 550 টাকা অথবা 560 টাকা, ঠিক আছে? আমাকে ক্লিয়ারলি দেখা না যাওয়ার তো কোনো কারণই নেই, এর জন্য আমার ভিউটা নেমে গেছে, আই এম সো সরি ফর দ্যাট। সো এটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা খুবই অসাধারণ। যারা নেবেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলে, খুবই 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 জোস। ওকে, এটা হচ্ছে কি আপনার রিও, এটার নেমটা, এটার বক্সের নেমটা হচ্ছে কি আপনার রিও, খুবই সুন্দর, খুবই ক্লাসি টাইপের একটা বক্স, খুবই জোস একটা বক্স। প্রাইসটা পড়ছে 800 টাকা। এটার সাথে কী কী আছে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি আপনার হার, আর এটা হচ্ছে কি আপনার টিকলিটা, এটা হচ্ছে গিয়ে থানাকা কইয়ারে দিয়া দেন আমারে। হ্যাঁ আমি কিছু বুঝলাম না আপনার কথা, জাইদুল ভাই আপনি কি বলতেছেন? অ্যাকচুয়ালি আপনি কি জানেন থানাকা জিনিসটা কি? আপনি তাও জানেন না। আচ্ছা স্যার, এটা হচ্ছে গিয়ে আপনারা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে 800 টাকা, এটার প্রাইস মাত্র 800 টাকা। এটা গলার সেটটা, এটা হচ্ছে কি আপনার, এটা তো গলার সেটটা বললামই, এটা হচ্ছে কি আপনার কানের দুলটা, এটা হচ্ছে কি আপনার টিকলিটা। যারা নিচ্ছেন স্ক্রিনশট নেন, পারচেজ করে ফেলেন, প্রাইস ইজ কোয়াইট রিজনেবল, মানে খুবই খুবই রিজনেবল। যারা নিচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলো, প্রাইস পড়ছে তোমার মাত্র 100 টাকা। 100 টাকায় কোথাও পাবে না, টু বি ভেরি অনেস্ট। আমি তোমাদেরকে সবসময় বলি মেকআপ অল বিডি, একটা সত্য কথা বলি, মেকআপ অল বিডি কিন্তু কোনো প্রমোশন করে না, হ্যাঁ কোনো প্রমোশন করে না। দ্যাটস ওয়াই তুমি মানে তোমরা অন্য কোথাও দেখো যে এত প্রাইসে, কম প্রাইসে কেউ দেয় না, ঠিক আছে? গুলিস্তানে পাবেন, গুলিস্তানে 20 টাকা না? আচ্ছা ঠিক আছে, গুলিস্তান থেকে আপনি আমাদেরকে আরও 20টা আয়না দিন, 20 টাকা না, আমি আপনাদের 50 টাকা দিই, আপনি আয়না। আর ওই 30 টাকা, 20 টাকা যেহেতু 30 টাকা আপনি আপনার পকেটে রাখেন। হাউ লেম ইউ আর, হ্যাঁ বলেন তো। আচ্ছা আচ্ছা আপু, অরেঞ্জ ড্রেসের সাথে কী কী কালার আই মেকআপ ভালো লাগবে? অরেঞ্জের সাথে কন্ট্রাস্টে কী আছে সেটা যদি আমাকে বলো, আই উইল গিভ ইউ সাজেশন, ঠিক আছে? অয়েলি র্যাশ স্কিনের জন্য ফেস ওয়াশ দেখ আপু, অয়েলি র্যাশ স্কিনের জন্য তুমি হচ্ছে গিয়ে আহাবার ইটা নিতে পারো, কিটটা নিতে পারো, অথবা যদি তুমি কিট না নিতে চাও সেক্ষেত্রে তুমি আহাবার টোনারটা ইউজ করতে পারো, ঠিক আছে? আপু আপনার কানের দুল, আপু আপনার কানের দুল নাই কেন? আমার কানের দুল নাই বিকজ আমি এটা খুলে রেখেছি, অন্যান্য কানের দুল আমি পরবো, দ্যাটস হোয়াই, অন্য কানের দুল পরে দেখাবো এই জন্য। হ্যাঁ আচ্ছা, কাঁচা মরিচ আছে নি? হ্যাঁ যে কাঁচা মরিচ আছে, আর সে দাঁড়িয়ে লাইভ করছে। আচ্ছা তো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, প্রাইস খুবই রিজনেবল, প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার মাত্র 800 টাকা। এটা রেখে দিচ্ছি, প্রত্যেকটা হচ্ছে গিয়ে তোমার, প্রত্যেকটা হচ্ছে তোমার হাসনাই নাকি আমাদের অফিসার, আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে কি তোমার প্রত্যেকটা স্টোন লক করা আছে, হ্যাঁ প্রত্যেকটা স্টোন লক করা, যারা দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও। 800 টাকা প্রাইস, এগুলোর ডিজাইন অ্যাভেলেবল আছে, ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। সবাই আরেকবার একটু লাইভটা শেয়ার করবেন কাইন্ডলি,
সবাই একটু লাইভটা শেয়ার করেন, বিকজ যেহেতু তোমার কি বলে এটাকে আমার নেটওয়ার্ক ক্লিয়ার ছিল না, দ্যাটস আমার ভিউটা নেমে গেছে। আপু তোমার কি বিয়ে হয়েছে? আপনারা জানেন না আপনাদের দাঁত দিইনি আমি, আমি দাঁত দিইনি, আমি দিইনি দাঁত। আচ্ছা আমি ভুলে গেছি, নেক্সট দাঁত। আচ্ছা এরপর আমি চলে আরেকটাতে, যারা নিবেন সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে? সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখন একটু আমি অন্যান্য প্রোডাক্ট দেখাই যেগুলো দেখাতে চাচ্ছি। বেসিক্যালি আজকে অনেক সময় নিয়ে নিই, একটা জুয়েলারির মধ্যে অনেক কিছু সময় নিয়েছি। আপু এগুলো তো গুলিস্তানে পাওয়া যায়? হ্যাঁ, ওই যে আপনার বাবার বিজনেস যেখানে সেখানে না, আপনার বাবার যে বিজনেস সেখানেই তো, গুলিস্তানে ব্রিজের নিচে, রাইট? এম আই রাইট? সেখানে তো কোনো সমস্যা নেই, পাইতেই পারে। আচ্ছা গোল্ডেন আর অরেঞ্জিস, আপু গোল্ডেন অ্যান্ড অরেঞ্জিস থাকলে আমি বলবো তুমি এই দুইটা লুকই দিতে পারো, মানে এইটা দিয়ে তুমি মানে করতে পারো। সেটা হচ্ছে কি, তুমি স্পটলাইট করতে পারো বা তুমি কাট ফ্রিজও করতে পারো। গোল্ডেনটা দিয়ে করলা, গোল্ডেনটা দিয়ে করার পর তুমি সরি অরেঞ্জটা দিয়ে করবা, অরেঞ্জটা দিয়ে করার পর গোল্ডেন দিয়ে কাট ক্রিজ লাগাই দিবা, ঠিক আছে? হাফ কেটে কাট ক্রিজ করে দিবা। আচ্ছা একদম আপনি গুলিস্তানে যান, এখানে কি করেন না? বাবা দোকান বন্ধ করে দিছে না, 10:30টা বেশি বাজে না, বাবা কি এতক্ষণ দোকান খোলা রাখবে? ওনার বাবা এতক্ষণ তো খোলা রাখবে না গুলিস্তানে। আই ডোন্ট নো, আই নেভার গো দেয়ার, আমি ওখানে যাইনি, আই নেভার বিন দেয়ার, সো আমি জানি না এত হার্ডলি কথা কেন বলো। আচ্ছা আম সো সরি, আমি আপনাকে মিন করি নাই জিনিসটা, আমি আম সো সরি, আমি সো সো সরি। যদি মানে খারাপ লেগে থাকে আমি মজা করে বলছি, লক্ষ্মী আপু মজা করে বলছি, আমার তো কষ্ট পায় না, আমি মিন করে বলিনি, আম সো সরি। সো আমি বিয়ে করিনি আপু, আমার এখনও বিয়ে হয়নি, আমি ছোটো বাচ্চা গাইস। সেটা জায়গা নিবে, স্ক্রিনশট নিয়ে রাখো। এগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবল। সবুজ স্টোনের কানেদুল দেখানা ঠিকই আপু, সবুজ সেট দেখাই ফেলছি, ঠিক আছে? কি আমার ফ্রেন্ডরাই তো আছে 30টা ভিউ, থ্যাংক ইউ দিলেন না, আপনার ফ্রেন্ডরা 30টা, বাহ, মানে থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপনার 30টা ফ্রেন্ড এখানে আছে, 30টা ভাইকে আমার পক্ষ থেকে 30টা সালাম দিয়ে দিলাম, ঠিক আছে? খুশি আপনি, আপনি খুশি থাকলেই হবে, ওকে? আচ্ছা সো এইটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা কিন্তু পুরোটা আপনার বেবি পিঙ্ক বা ল্যাভেন্ডার পিঙ্ক কালার ডিজাইনে করা আছে, এগুলো পুরোটা আপনার স্টোন করা, হ্যাঁ পুরোটা স্টোন করা, ওকে? আপু আপনার সাথে যারা ঠিক করে কথা বলে ওদের সাথেও তো আপনি সুপার সুইট, এটা তো দেখে না ওরা, না আপু জিনিসটা কি আপু ভালোভাবে বলছে, আমি জিনিসটা মজা করে বলছে আপু বুঝি নাই, এই তারপর সরি বলে ফেলছি। সো এটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। আপু তোমাকে দেখতে হিজড়ার মতো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জানেন আপনারা হিজড়াদের কী হয়, হিজ আপনি ভুল লিখছেন, অ্যাটলিস্ট আপনি হিজড়া লিখেন নাই, হিজলা লিখছেন। এখন জিনিসটা হচ্ছে কি, যে আল্লাহ না করুক যদি আপনার যদি কখনো সন্তান হয় তখন যদি এরকম হিজড়া না হয় হিজলা হয়ে যায় তাহলে কি হবে বলেন তো? এটা কোনো কথা, আল্লাহ না করুক, আমি চাই না আপনার বাচ্চা হিজড়া হোক বা হিজলা যেটাকে বলেন, মাসুম ভুইয়া ভাইয়া, ঠিক আছে? সো আমি চাই না আপনাকে হচ্ছে গিয়ে কেউ বলুক এইসব কথাবার্তা, বা আপনার আল্লাহ না করুক আপনার সন্তান আপনার মতো মন মানসিকতা নিয়ে বড় হোক। সো একটা জিনিস কি জানেন, হিজড়াদের একটা কথা আমি বলি, ওরা না খুবই সফট হার্টেড, খুবই সফট হার্টেড। আমি জানি না আপনার কারো কেউ কখনো মানে এক্সপিরিয়েন্স আছে নাকি ওনাদের সাথে মেশার, সো না মিশলে বুঝবেন না, ওরা খুবই সফট হার্টেড। সো এটা হচ্ছে কি, নেকলেসটা খুবই সুন্দর, আমার কাছে মনে হচ্ছে কি আমার গলায় ছোটো ছোটো লাগতেছে। যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, প্রাইসটা পড়ছে মাত্র আপনার 650 টাকা। এটা হচ্ছে কি কানের দুলটা, কোয়াইট কোয়াইট গুড। সো এটা হচ্ছে কি কানের দুল, মাত্র 650 টাকা, এটা রেখে দিই, এটা খুবই জোস, ঠিক আছে? আপু সো সুইট, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ আপনি বুঝতে পারছেন। বিজনেস কি ভালো চলতেছে কার, আপনার নাকি আপনার ওই যে কি বলে আপনার যে বাচ্চা কাচ্চা হবে, যারা ওই যে ধরেন মনে করেন যারা খারাপ আছে হিজড়ারাও খারাপ কিছু কিছু, ওই যে সিএনজি তো ধরে আটকায়, আপনারা যেরকম হচ্ছে কি বলে যখন সিএনজিতে বসে থাকেন দুজন কিছু করেন তখন ওরা আটকায় না, তখন ওইগুলোর কথা বলতেছেন, ওই বিজনেস যেটা আপনি করেন? আচ্ছা ঠিক আছে, সো এইটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, এটাও কিন্তু খুবই জাস্ট 650 টাকা। নাম বললাম না, কিসের নাম বলবো ভাইয়া বলেন তো, কিসের নাম বলবো? জুনাদ ভাই আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন।
আচ্ছা সো এটা রেখে দিলাম প্রাইস 650 টাকা ওকে এটা রেখে দিচ্ছি এরপর আমি চলে যাই তোমার আরেকটাতে আরেকটা বলতে কি আরেকটা কি দেখাবো আরেকটাও তো জুয়েলারি তাই না এটা রেখে দি একটা এটা রেখে নি তারপর আমি চলে যাই আরেকটা তোমার 650 আরেকটা দেখাই দিচ্ছি ওকে আচ্ছা দাম বেশি হ্যাঁ 650 টাকা দাম বেশি না তো আমি মিকবাল ভাইয়া এখন আপনার মনে হচ্ছে দাম বেশি ও ওয়াও দিস ইজ সো বিউটিফুল এর প্রাইসটা আমি জানি না বাট দিস ইজ সো বিউটিফুল সো মাচ বিউটিফুল এটা কি আমি আজকে প্রথম দেখলাম যাই হোক এটার প্রাইস আমি জানি না একটু কষ্ট করে নিয়ে নেবেন আচ্ছা আপু বিজনেস লিখতে তো পারছেন আপু উনি ওই যে একটা তোমরা এই দেখো না এটা আমি ঠিক করে কেন করেছি আমি বলি এটা হচ্ছে কি তোমার ওই যে দুইটা ই থাকে না একটা হচ্ছে কি তোমার পিচির মতো বাট ওটা অ্যাকচুয়ালি পিচি না বলে না দিস ইজ বিজনেস সো এটা ওর মানে ওরাই মিমিক করতেছে তুমি বুঝো না বিজনেস লিখবে কিভাবে কি পড়ালেখা করছে তো গুলিস্তানে না গুলিস্তানে যারা থাকে তারা কি বুঝো না ব্রিজের নিচে আচ্ছা সো এটা দেখো দিস ইজ কোয়াইট বিউটিফুল আমি এটা মোস্ট প্রবলি আজকে প্রথম দেখেছি আই ডোন্ট নো আপু আই এর মেসেজ ক্রিমটা হবে আই ক্রিম আছে আমাদের কাছে 3W ক্লিনিকে ঠিক আছে আপনার এত চুল কানে কেন ভাইয়া ঔষধ কেনার টাকা নাই লাগবে দিব এক্স্যাক্টলি আপু বিড়ি আছে না হ্যাঁ বিড়ি নাই ভাইয়া হাজি ভাই আপনার নামটা তো খুবই সুন্দর ভাইয়া আচ্ছা আপনার নাম খুবই সুন্দর আপনি এরকম কেন করেন বলেন খুবই সুন্দর নাম না এরকম করতে হয় না বংশের পরিচয় কি লাইভে দিতে হবে এতগুলো মানুষ আপনাকে দেখছে তো এটা যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবে এটার প্রাইস আসলে আমি জানি না বাট এটা খুবই সুন্দর এটা পুরোটা গলা জুড়ে থাকবে এটা কিন্তু উপরে উঠায় পড়তে হবে না এইরকম ভাবেই আপনি পড়েন ঠিক আছে যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলে এটার কানে দুটো আমি দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এরপর আমি এটার কানে ওয়াও কানে দুটো খুব সুন্দর আমরা এমবি সেল দেই এটা কি এমবি মানে কি ওই যে ফোনের যে এমবি না ভাই উই আর বোরোলক্স সো আমরা হচ্ছে কি ওয়াইফাই চালাই ইউ নো আচ্ছা যারা নেবেন তারা স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন প্রাইস খুবই খুবই রিজনেবল আপনার প্রাইসটা ইনবক্সের মাধ্যমে জানতে পারবেন ঠিক আছে এটা আমি রেখে দিচ্ছি এটা হচ্ছে কি কানের দুলটা ওকে কানের দুলটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবেন খুবই খুবই জস আচ্ছা আমি কিছু বলবো না আমার কিছু বলা লাগে না এখানে অ্যারাউন্ড 100 পিপল আর ওয়াচিং তা আমার কাছে মনে হয় দে আর কোয়াইট ওকে উইথ ইওর কমেন্টস আমার কাছে যেটা মনে হয় স্নেইলের ফেস ওয়াশ হবে নাকি একটু কষ্ট করে ইনবক্সে কথা বলতে হবে আপু আচ্ছা এটা রেখে দিই এরপর আমি চলে যাই আরেকটা জুয়েলারি একটা খুব সুন্দর জুয়েলারি দেখাই ঠিক আছে একটু একটু এক্সপেন্সিভ দেখাই আজকে একটু এক্সপেন্সিভ ডে সো এই জন্য এক্সপেন্সিভগুলো দেখাচ্ছি 5500 টাকা এটার প্রাইস ঠিক আছে তুমি কালকে মিস করছিলে না ইয়েস আই ওয়াজ মিসিং বাট এখানে উনি একটা জিনিস মিস করেছে উনি ডিরেক্টলি লিখেছে বিড়ি উনি কিন্তু আবুল বলে নাই আমি তো আবুল রে মিস করতেছি অবশ্যই এখানে অনেকে আবুলে আছে এখানে যারা কমেন্ট করতেছে যে ভাইয়াগুলো সো নেভার মাইন্ড দে আর আবুল অ্যান্ড দে আর ওয়ান্টিং বিড়িস আচ্ছা সেটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন আপু আমার কারণে এত বিউ আই ভাই তোর পা ধরে সালাম করি আয় তাড়াতাড়ি আয় হাই ইসলামি আচ্ছা দিস ওয়ান যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন এগুলো খুবই সুন্দর এগুলো পুরোটা হচ্ছে কি আপনার একটা ডিফারেন্ট একটা হচ্ছে কি আপনার স্টোনের করা আছে সো যারা নেবেন স্ক্রিনশট নেন এগুলো কিন্তু রেয়ার এগুলো খুবই রেয়ার এই স্টোনগুলো দেখেন দুবাই স্টোনগুলো ঠিক আছে দুবাই স্টোন যারা নেবেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন প্রাইস ইজ কোয়াইট রিজনেবল প্রাইস হচ্ছে গিয়ে আপনার মাত্র 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 কয় টাকা বলবো আমি প্রাইস হচ্ছে গিয়ে আপনার মাত্র 5500 মাত্র 5500 যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন কালো কালারের গহনা আপু কালো গহনা তো নাই লক্ষ্মী আপু আমি তাও চেষ্টা করছি যেন দেখাই দিতে পারি হ্যাঁ এটা খুবই সুন্দর এটা ডাবল লেয়ারে তারপরে এইখানে একটা পোর্শন এক্সট্রা করে দেওয়া আছে যাতে দেখতে এক্সট্রাঅর্ডিনারি লাগে সো যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ডু ইন বক্সেস এগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র 5500 ঠিক আছে মাত্র 5500 যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ডু ইন বক্সেস এরপর আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি তোমার এই যে এটা একটু দেখো এটা তোমার অনেক সুন্দর একটা জিনিস এটা হচ্ছে কি তোমার কানের দুটো পরে দেখে কানের দুটো অনেক জোস এই যে কানের দুটো জাস্ট সি কি পরিমাণ সুন্দর কানের দুটো
যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, এই এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, এটা হচ্ছে কি আপনার কানে দুটো, সো যারা নেবেন স্ক্রিনশট নেন। এটার কিন্তু আবার আছে, ওই যে মাথায় লাগাই দুটো টিকলি, খুবই সুন্দর। যারা নিচ্ছেন জাস্ট এটা স্ক্রিনশট 5,500 টাকা এটার প্রাইস, ঠিক আছে? 5,500 টাকা। এই যে এটা, এটা হচ্ছে কি আপনাদের, এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, 5,500 টাকা। যারা বলছেন খুলুন খুলে খুলু হ্যান ত্যান, আপনাদের কি গার্লফ্রেন্ড আছে? মানে খুবই ইচ্ছা হচ্ছে জানার জন্য যে আইদার ইউ হ্যাভ অর নট। আমার কাছে মনে হয় না আছে, বিকজ যদি এরকম হয়, গার্লফ্রেন্ড যদি থেকেই থাকে তাহলে গার্লফ্রেন্ড থাকবে না বেশি দিন, ঠিক আছে? খুবই রেয়ার কেস গার্লফ্রেন্ড থাকবে না, মানে আমার মনে হয় না, যদিও আছে, যদিও থেকে থাকে দে আর দ্যাট ইউর লেভেল, ঠিক আছে, আপনার লেভেলে। আচ্ছা, এরপর এটা তো দেখাই দিলাম, এটার প্রাইস হচ্ছে কি 550 টাকা। হ্যাঁ, আবারও 500, মানে সিরিয়াসলি, লাইক সিরিয়াসলি 5,550 টাকা। এটা যারা নিবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, আগের 5,000 বলতে ভুলে গেছি, তো এটা আমি রেখে দিলাম, যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন। আপু, এদের আবার গার্লফ্রেন্ড, গ্রামের মেয়েরাও বানাবেন? আপু একটু খুলে বলুন। খুলেই বললাম ভাইয়া, খুলে বললাম যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার উচিত লাইফ থেকে চলে যাওয়া, আদারওয়াইজ আপনাদের যে গার্লফ্রেন্ডস, আই ডোন্ট নো যে ইটস ইউর রিয়েল আইডি অর নট, রিয়েল আইডি থাকলে আই উইল ডেফিনেটলি নক ইউ, ঠিক আছে? আচ্ছা, এটা যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ডুইং বক্সেস, এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 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 5,550 টাকা, এটা রেখে দিলাম। আচ্ছা, সো এরপর আমি চলে যাবো আরেকটা চুল্লিতে, দ্য লাস্ট ওয়ান, চোখের দেখাই, কি বলেন? চোখের দেখাই দিই, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন। আজকে আমার শাড়ি পরাটা অনেক সুন্দর হয়েছে, আজকে আমার শাড়ি পরাই দিছে আমাকে অনেক সুন্দর করে, তুলি পরাই দিছে, অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগছে। আপু, তোমার নাম কি? আমি রোদেলা। হ্যাঁ আপু, আজকে আমি রোদেলা। আপু, আজকে রাউন্ড খোপা করেননি? রাউন্ড খোপা আমি আজকে কী খোপা করছি আমি নিজেও জানি, এই যাবো একটা খোপা আমি খুব তাড়াহুড়া করে 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 ফেলছি, বিকজ আমার মনে হচ্ছিলো যে আমি অনেক লেট হয়ে গিয়েছি যে ওকে। ওকে, আচ্ছা, এরপর আমি চলে যাই তোমার হচ্ছে গিয়ে, কী বলে ওটাকে, কী বলে এটা কি দেখাই, 500 টাকা এটার প্রাইস, ঠিক আছে? 500 টাকা এটার প্রাইস, যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখো, মানে মাত্র 500 টাকা। ওকে, আচ্ছা, আপু আপনার বেবি আছে? না আপু, আমার বেবি নেই। আচ্ছা, যাদের লজ্জা নেই তাদের জিএফও, কী বলে, যাদের লজ্জা আছে তাদের জিএফও আছে, যারা ভালো মানুষ তাদের জিএফ, গার্লফ্রেন্ড, ওয়াইফ থাকতেই পারে। আপু, আমার নাম রোদেলা। আপু, আচ্ছা, এই রোদেলা যাবা না আরও কিছুক্ষণ থাকবো, তাই নাকি? আরও কিছুক্ষণ থাকবো, ইটস, ও মাই গুডনেস, ইটস 10:50, আমি বাসায় যাবো না। আচ্ছা, আই এম সো সরি, আমি এত লেট করে ফেলছি আজকে, ও মাই গুডনেস। আচ্ছা, সো এটা হচ্ছে কি তোমার মাত্র 500 টাকা, ঠিক আছে? এত সুন্দর স্মেল লাগে আপু, অনেক সুন্দর স্মেল, আমি পরেছি আমার বোনের বিয়েতে পরেছি আমি। সো এগুলো হচ্ছে কি তোমার আর্টিফিশিয়াল, যেহেতু এটা পরবো র্যান্ডম কোথাও যাওয়ার জন্য, কিছু না, সুন্দর কিনছে, অনেক অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এটা আমি রেখে দিই, এটা একটু দেখাই আগে, এটা একটা আপু বলছিল গ্রিন, এটা কিন্তু মিডলে গ্রিন, হ্যাঁ, ব্ল্যাক গ্রিন টাইপের ডিজাইন করা, গোল্ডেনের মধ্যে, যারা নিবেন স্ক্রিনশট নিয়ে রাখে। প্রাইস খুবই রিজনেবল, মাত্র 500 টাকা, ঠিক আছে? মাত্র 500 টাকা, যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। আচ্ছা, শাহাদাত হাজি ভাই, আই লাভ ইউ আপু, রুলা দিয়া। আপনি যে মজা করছেন আমি বুঝতে পারছি, বাট নেভার মাইন্ড, আমি আপনাকে সুন্দর একটা কথা বললাম, আপনার নাম যেহেতু সুন্দর, আপনার কাজটাও আমার মনে হয় সুন্দর হওয়া উচিত, কারোর থেকে বকা শুনলে কিন্তু আপনার ভালো লাগবে না, আই গেস, ঠিক আছে? আচ্ছা, আর না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপু, বাইরে বৃষ্টি, তুমি যেন সিরিয়াসলি, যারা নিচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো, প্রাইস উঠবে 500 টাকা অনলি, খুবই সুন্দর একটা চোকার, হ্যাঁ এটা খুবই সুন্দর, এটা হচ্ছে কি তোমার চোকার, যারা নিবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলো, প্রাইস ইজ কোয়াইট রিজনেবল, মাত্র 500 টাকা। এরপর আমি চলে যাই, এটার টিকলি আছে,
তারপরে কানের দুল আছে সেগুলো দেখাবো না, সেগুলো তো দেখাই তো হবে। আচ্ছা এইটা কানের দুলটা একটু পরে দেখাবো, আর সীতাহার টিকলিটাও দেখাই দিব। ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, যারা এতক্ষণ এফোর্ট দিয়েছেন বাইরে, ভাই আমি কমেন্ট করতে বলছি তারা 1K কমেন্ট করে দিছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার উইথ মি। সো আমি আমি অনেক ব্লেসড আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে আমি অনেক ব্লেসড। আচ্ছা রুনি আপু লিখেছেন, আপু আপনার খোপাটার নাম কি? আপু আমার খোপাটার নাম গাজরা। এটা আপনি মেকআপ ওয়ার্ল্ড বিডিতেই পাবেন 80 টাকা করে, আমি দুইটা পরেছি, চেষ্টা করবেন দুইটা পরা। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি আপনার কানের দুলটা, যারা নিচ্ছেন উল্টা করে পরছি আমি, এটা হচ্ছে কি কানের দুল, যারা নিবেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, খুবই জোস এগুলো 500 টাকা করে। আর এটা হচ্ছে কি আপনার টিকলিটা, হ্যাঁ দিস ওয়ান, এটা টিকলি, যারা নিবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, যারা নিবেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে, এটা হচ্ছে আপনার টিকলিটা, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর, লাভ ইউ হানি, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে কি আপনার টিকলিটা, যারা যারা নিচ্ছেন তাদেরকে আমি পুরো স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। আর এরপর আমি চলে যাই তোমাদেরকে কি বলে একটু প্রোফাইলের নিয়ে আমি আরেকবার একটু কথা বলবো, ঠিক আছে। এটা হচ্ছে কি নেকলেসটা, এটা হচ্ছে কি তোমার টিকলিটা, আর আমার কানে কানে দুল, প্রাইস 500 টাকা। ওকে আচ্ছা বাইরে বৃষ্টি, আরে কি লিখছো কমেন্টে বৃষ্টি, ও আচ্ছা বাহিরে বৃষ্টি, আমি না আসলে কি বলবো আমি না জানি পর্যন্ত না, বিকজ আমি এত লেট করে ফেলছি, বাট লেট করে ভালোই হয়েছে আজকে, অনেক 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 আপ করেছি। এটা নিশিতা আপু নিশো বুঝিনি, আচ্ছা হাউ লাভলি, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি হচ্ছে কি যেটা আমি বলবো প্রোফাইবার নিয়ে, আমি আরেকটু বলি, যারা আমাকে ন্যাচুরালি চুল ছাড়া দেখেছেন তারা সবাই আমাকে আসবে না, আমি চুলে কি ইউজ করি আমি কখনোই মিথ্যা বলি না, আমি সবসময় বলি আমি চুলে কি ইউজ করি, কখনো বলতে পারবেন না যে রোদেলা বলে নাই রোদেলা কি ইউজ করে। ফার্স্ট তোমরা একটু ফার্স্ট ফার্স্ট করানো চলে যাই, 11টা বেজে গেছে। আচ্ছা এইটা হচ্ছে কি আপনাদের প্রোফাইবার, যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন। এইটা কেন আমি ইউজ করি বা কেন আপনারা ইউজ করবেন সেটা আমি একটু বলে দিব আপনাদেরকে। এইটা আপনারা তারা ইউজ করবেন যাদের চুল, এটা মানে আমি বলবো এটা সবাই ইউজ করবেন, কারণ চুল সুন্দর চায় না এমন খুব কম ব্যক্তি আছে, চুলেই কিন্তু আসলে রমণীদের সৌন্দর্য। আমি জানি না আপনারা এই জিনিসটা জানেন নাকি, আমি পার্সোনালি ফিল করি যে মেয়ের চুল সবচেয়ে বেশি সুন্দর সেই মেয়ে অনেক সুন্দর, ঠিক আছে আমার কাছে এইটা বিশ্বাস। সো এটা নেবেন, কি লিখছেন সোহানা ইসলাম আপু বুঝিনি, আচ্ছা আপু আমি যে একটু বার্থডে গিফট দিতে আছি কি এখন কেনাকাটা দিলে কোনটা, ও সরি কোনটা দিলে ভালো হবে, কোনটা দিবেন আপনি হচ্ছে গিয়ে জুয়েলারি দেখতে পারেন, আমি যে জুয়েলারিগুলো দেখালাম সেগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে আই লাভ ইউ বলেছে, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সবাইকে আমি ভালোবাসি, সো থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কি আপনার প্রোফাইলটা, যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, প্রাইস ইজ কোয়াইট রিজনেবল, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ রুলা। আপনারা সবাই একই গ্রুপের পার্সন তাই না, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে। এটার প্রাইস খুবই রিজনেবল, এটার প্রাইসটা হচ্ছে কি আপনার মাত্র মাত্র 240 টাকা, চ্যালেঞ্জিং একটা প্রাইসে আমরা দিচ্ছি। মেকআপ ওয়ার্ল্ড বিডি ছাড়া কোনো কোনো দেশে, কোনো দেশে বলতেছে মেকআপ ওয়ার্ল্ড বিডি ছাড়া কোনো কোনো আপনার হচ্ছে কি ইসে পেজে এটা আপনাকে দিতে পারছে না। এটা নিয়ে নিচ্ছে আগের সেটটা আবার দেখো প্লিজ, আচ্ছা ঠিক আছে দেখাই দিচ্ছি, সেটা আমি রেখে দিলাম প্রাইস 240 টাকা, যারা নিবেন না তারা মিস করবেন, তাদের বিষয়ে আমার কিছু বলার নাই। সো জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড টু ইনবক্স, থ্যাংক ইউ সো মাচ ফর 1K কমেন্টস। আচ্ছা দিস ওয়ান, এটা রাইট, কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ব্লগ দিচ্ছেন কেন আপু, জুনায়দ আপু আমার ব্লগ দিচ্ছেন কেন মানি না, ও আপনি জুনায়দ আপু, আপনাদের এতগুলো আইডি, ওকে ফাইন। আচ্ছা দিস ওয়ান, এটা হচ্ছে কি আপনার যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, প্রাইস খুবই খুবই রিজনেবল, এটা 500 টাকা, ঠিক আছে 500 টাকা, থ্যাংক ইউ সো মাচ। চুল স্ট্রেইট করার এটা কিছু বলো, চুল স্ট্রেইট করার কি বিশেষ কথা বলছো, প্রেম নাকি পার্ম এরকম কিছু, এটা আমি কিন্তু থ্যাংকসটা পেলাম না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ হাজি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছেন, ট্রাস্ট মি আপনারা যারাই কমেন্ট করেছেন না কেন, বাট আই এনজয় দ্য লট, একটু একটু নটি নটি কমেন্ট আসছে বাট ইটস ওকে, বাট আমি এনজয় করেছি, ঠিক আছে। সো এটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, নো হেট ফর মানে ফ্রম মি, আমার থেকে কোনো হেট্রেস নাই, সো থ্যাংক ইউ সো মাচ, যারা নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, 500 টাকা, প্রেম না পান আই কান ইভেন প্রনাউন্স, আমার একটু দেখতে হবে ওইটা বিষয়ে, যদি কথা বলতে চাই আমি একটু বলি,
ওইটার বিষয়টা হচ্ছে কি ওইটা তোমাকে পাম স্ট্রেট করবে ঠিক আছে ওইটা তোমাকে পাম স্ট্রেট করবে এটা খুবই ভালো যারা নেবে তারা নিতে পারো পাম স্ট্রেটের জন্য এটা কিন্তু ন্যাচারাল স্ট্রেট না ওটা পাম স্ট্রেট ওটা দিয়ে তোমাকে হচ্ছে কি খুব সুন্দরভাবে তোমাকে এটা ইউজ করতে হবে ইউজিং প্রসেসটা আমি ইনশাআল্লাহ কালকে বলে দিব কালকে পর্যন্ত যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ সো কালকে বলে দিব এখন আমি চলে যাই ওইটা তোমার প্রসেস আছে ওটা আরেকটা আসছে নতুন সেটা নিয়েও আমি কালকে ইনশাআল্লাহ আলোচনা করব আচ্ছা বার্থডে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি আমার অনেক আদরের সুইট লিটল কিউটি প্রিন্সেস লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ আমি এখন চলে যাই ইটস অলরেডি অ্যারাউন্ড 11 সো আমি চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড মেকআপ ওয়ার্ল্ড বিলি সাথে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকালকে সো টিল দেন মিস মি আল্লাহ হাফেজ